শ্রীচরণ কমলেশু। অন্তর্জালের এই যুগে হঠাৎ চিঠি পেয়ে বেশ অবাক হবেন, সেটা স্বাভাবিক। কিন্তু ইদানিংকালে পুরাতনের প্রতি আমার ভালোবাসাটা অদ্ভুতভাবে জাঁকিয়ে বসছে। যাই হোক, সেসব কথা এখন থাক। আশা করি আপনি ভালো আছেন, আর এও আশা করি হাজার ভালো ছাত্রের মাঝে এই হতভাগ্য অবাধ্য ছাত্রটিকে আপনি এখনো ভুলে যাননি। আসলে জানেন, অবাধ্য ছিলাম সেটা দোষ বলে মনে হয় না, কিন্তু আপনার কথা না বুঝে আমি শুধু মর্মজ্ঞানহীনে অশ্রদ্ধা করে গিয়েছি, আপনার প্রাপ্য সম্মান থেকে আপনাকে বঞ্চিত করেছি। সেসব ভাবলেই বড্ড পীড়া দেয়। অসৎ সঙ্গে মিশো না, এই সময়টা স্বপ্ন দেখার বয়স, স্বপ্নে হারিয়ে যেও না, ইত্যাদি কথাগুলো বড়ই বিস্বাদ লাগতো তখন, কিন্তু এখন আর লাগে না। কি করি বলুন তো, বয়সটাই এমন যে কথাগুলোর গুরুত্বই বুঝতে দেয়নি। তবে বেশি দিন সময় লাগেনি জানেন, স্বল্প সময়ের মধ্যেই আপনার অবাধ্য হওয়ার ফল দর্শন করেছি। হ্যাঁ, খুব অল্প দিনেই ব্যবসায় মাথা খাটিয়ে হয়ে উঠেছিলাম ধনবান এবং বিত্তশালী, আর তার সমান্তরালে বেড়ে উঠেছিল অহংকার। কিন্তু অচিরেই সেই অহং চূর্ণ হল, ক্ষণিক ঝড়ের সময়ান্তরে নিঃস্ব হয়ে গিয়েছি, চূড়ান্ত সীমানায় নিজেকে পরাজিত ঘোষণা করেছি, সাথে সাথে হারিয়েছি কুকর্মে উৎসাহ প্রদানকারী আত্মীয় স্বজন বন্ধুদের। অন্তিমকে দেখব বলে আজ বসে বসে দিন গুনছি। জানেন তো, এই অপেক্ষা কাঞ্চনজঙ্ঘার প্রথম সূর্যোদয় দেখার চেয়েও বেশি আকর্ষণীয়। আপনাদের থেকে প্রাপ্ত আশীর্বাদ আর উপদেশ নিয়ে যুদ্ধ করছি আজ এক মানুষ হয়ে। অবশ্য নিজেকে মানুষ বলতে মাঝে মাঝে ঘৃণা লাগে, তবে ওই শব্দটাই আবার মানুষ হওয়ার অনুপ্রেরণা যোগায়। যে অদ্য এই পত্রখানি পাঠালাম, পারলে আপনার নির্বোধ ছাত্রদের একবার পড়ে শোনাবেন। হতেও তো পারে আমার দৌর্দণ্ড প্রতাপের এই দৈবাত না সবার ঘটনা ও পরিণতি তাদের সুবোধ প্রদান করবে, হতেও তো পারে আমার জন্য কোনো শিশু সঠিক ও সত্যের পথ ধরে আপনার উপদেশগুলো পালন করার আপ্রাণ চেষ্টা করবে, হতেও তো পারে। অন্তিমে বলি, পারলে ক্ষমা করবেন। জানেন, আপনার মুখটা যত মনে পড়ছে ততই বল পাচ্ছি, আর সেই শক্তিতেই মনে হচ্ছে যুদ্ধ করে যাই অক্ষৌহিণী সেনার মতো, যুদ্ধ করে আবার ছিনিয়ে নিই অধিকার অথবা পাড়ি দিই চির বসন্তের দেশে। কিন্তু সেখানেও আমি একটু অবাধ্য হব, চেয়ে বসবো দিন রাত অভেদে শুধুই শরৎ, আর আপনাকে ক্ষণে ক্ষণে দেখবো প্রদীপ্ত অগস্ত রূপে সারা দিন ধরে। হ্যাঁ, সারাটা দিন ধরে বেদনাহীন ক্লান্তিবিহীন ওই তৃপ্ত ব্রহ্ম ভিড়ে। এটি আপনার অবাধ্য ছাত্র পরিমল।